আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, হঠাৎ করে অতিথি আপ্যায়নে ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে কোনো সমস্যা নেই, ঝটপট ডিম দিয়ে তৈরি করে ফেলুন দারুণ মজার সম্পূর্ণ নতুন আর ভিন্ন স্বাদের ভাপা ডিমের শাশলিক। আর ফ্রেন্ডস, এই শাশলিকটা শুধু যে দেখতেই সুন্দর তাই নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আর ফ্রেন্ডস, যে মায়েরা চিন্তায় থাকেন বাচ্চা ডিম খেতে চায় না, সেই মায়েদের জন্য তো এটা আদর্শ রেসিপি বাচ্চাকে ডিম খাওয়ানোর জন্য। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি ঝটপট কী করে ভাপা ডিমের শাশলিকটা আমরা তৈরি করে ফেলছি। এর জন্য প্রথমে এখানে আমি নর্মাল টেম্পারেচারে ডিম নিয়েছি 6টা। এখন একটা বাটির মধ্যে সবগুলো ডিমই আমি ভেঙে নেব। এরপর ডিমের মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন একটা হুইপ চামচ দিয়ে ডিম আর লবণটাকে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, সবগুলো ডিমই কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই ফেটানো ডিমগুলো ভাপে বসানোর পালা। এর জন্য এখানে আমি এরকম স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। এরপর মোল্ডের শেপ করে এখানে আমি 2 পিস বাটার পেপার কেটে নিয়েছি। এখন তেল ব্রাশ করা মোল্ডের মধ্যে বাটার পেপারগুলো সমানভাবে বিছিয়ে দেব। এরপর আবারও বাটার পেপারের উপরে হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এতে মোল্ড থেকে খুব ইজিলি ভাপা ডিমটা বেরিয়ে আসবে। এখন আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ ফেটানো ডিমটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব এবং ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মোল্ডটাকে ঢেকে দেব। এখন এই মোল্ডটাকে আমরা ভাপে বসিয়ে দেব। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি বসিয়ে দেব এবং স্ট্যান্ডের উপরে ডিমের মোল্ডটাও আমি সমানভাবে বসিয়ে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে ঘড়ি ধরে 15 মিনিটের জন্য। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু 15 মিনিটের বেশি ভাপা ডিমটা চুলায় রাখা যাবে না। 15 মিনিট পর মাশাল্লা করে ভাপা ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা টুথপিক আমরা ডিমের মাঝখানে পুশ করে দেখব। দেখুন, টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসেছে। এখন এই ভাপা ডিমটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, ভাপা ডিমের মোলটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে ফাটা পেপারটা আমি মোল থেকে আলাদা করে নেব। এরপর সম্পূর্ণ ভাপা ডিমটাই মোল থেকে বের করে ডিমের চার ধারে যে বাটার পেপারগুলো আছে সেগুলো সরিয়ে নেব। এরপর একটা ধারালো নাইফ দিয়ে সম্পূর্ণ ভাপা ডিমটাই আমি স্কোয়ার শেপে কেটে নেব। তো দেখুন ফ্রেন্ড, ডিমগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন মাশাল্লা করে কতটা পারফেক্ট হয়েছে। এখন শাশলিক তৈরির প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও একটা বড় সাইজের মিক্সিং বোলে প্রথমেই আমি শাশলিকের মশলাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমার লাগবে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, সেই সাথে লবণ লাগবে স্বাদ মতো। সব শেষে লাগবে আমার শুকনো ধনিয়া পাতার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই শুকনো ধনিয়া পাতা গুঁড়োটা আমি কী করে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই স্পাইসগুলো সাথে আমি অ্যাড করে দেব 1/3 কাপ টক দই। আর ফ্রেন্ডস, মাত্র 5 মিনিটেই কী করে এই ইনস্ট্যান্ট টক দইটা আমি তৈরি করেছি সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন একটা চামচ দিয়ে সবগুলো উপকরণই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং শাশলিকের জন্য একটা মশলা তৈরি করে নেব। দেখুন, শাশলিকের মশলাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সবগুলো ভাপা ডিম, সেই সাথে কিউব করে কাটা পাকা টমেটো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, কিউব করে কাটা পেঁয়াজ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, কিউব করে কাটা
সবুজ ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণই জাস্ট হালকা হাতে আমি একটু মেখে নেব। ফ্রেন্ডস অবশ্যই কিন্তু একেবারে হালকা হাতেই মাখাবেন, না হয় ভাপা ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু ছড়ানো পাত্রেই কিন্তু মাখানোর কাজটা করতে হবে। দেখুন মশলার সাথে সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাখানো শাশলিকের মিশ্রণটা আমি আবারও ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য, যেন ভাপা ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবেই সেট হয়ে যায়। আধা ঘন্টা পর ভাপা ডিম সেই সাথে অন্যান্য উপকরণের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন শাশলিকগুলো আমরা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি এরকম বড় লম্বা সাইজের যে কাবাবের টুথপিকগুলো পাওয়া যায় সেই টুথপিকগুলো নিয়ে নিয়েছি। এখন একটা টুথপিক নিয়ে প্রথমে দিয়ে দেব কিউব করে কাটা টমেটো, এরপরে দেব কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেব এক টুকরো ভাপা ডিম, এরপর আবারও দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম, এরপর আবারও দিয়ে দেব এক টুকরো ভাপা ডিম, এরপর সব শেষে দিয়ে দেব এক টুকরো কিউব করে কাটা টমেটো এবং ক্যাপসিকাম। এভাবেই আমি সবগুলো ভাপা ডিমের শাশলিকি তৈরি করে নেব। দেখুন সবগুলো শাশলিকি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো তেলে ভাজার পালা। এর জন্য আগে থেকেই আমি চুলার লো মিডিয়াম হিটে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে একটা একটা করে সবগুলো শাশলিকি একটু ফাঁক করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। এরপর জাস্ট হালকা হাতে উল্টে পাল্টে সবগুলো শাশলিকি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে সবগুলো শাশলিক তৈরি করার পর অবশিষ্ট যে মশলাটা বাটির মধ্যে রয়ে গেছে সেই মশলাগুলোও কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখন একটা ব্রাশ দিয়ে বাটির সেই মশলাগুলো সবগুলো শাশলিকের উপরে ব্রাশ করে দেব। এরপর আবারও শাশলিকগুলো উল্টে পাল্টে চুলা থেকে নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে সবগুলো শাশলিকের উপরে ব্রাশ করে দেব। এতে শাশলিকের গ্লেজটা অনেক ভালো আসে, সেই সাথে শাশলিকগুলো চারধার থেকে সমানভাবেই ভাজা হয়। দেখুন শাশলিকগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই শাশলিকগুলো আমি প্লেটে তুলে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম ভাপা ডিমের শাশলিক। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই ভাপা ডিমের শাশলিকটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।